পরিবেশ রক্ষায় কমলাপুর থেকে বাসাবো প্রায় 2 কিলোমিটার রাস্তার দুই পাশে লাগানো হয়েছে নানা ধরনের গাছ। ঠিক তার নিচে দুর্গন্ধযুক্ত আবর্জনায় ভরা কন্টেইনার ও রাস্তায় কাভার্ড ভ্যান ও ট্রাক রাখায় বিলীন হয়েছে বিশ্ব রোডের মান। প্রতিদিন এই রাস্তায় চলাচলকারী হাজারো মানুষ ময়লার গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন, নানা ধরনের রোগ জীবাণু ও ছড়িয়ে পড়ছে এলাকায়। অনেক ক্ষতি হয়, বলা যাবে না। নিঃশ্বাসের ক্ষতি, অসুখ অসুখ হবে, অনেক কিছু হবে, দূষিত করতেছে, রোগ জীবাণু ছড়াইতেছে আর কি। ডাস্টবিন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না আর কি। মানুষ ট্রাই মানে চাইলেও এখানে দাঁড়াইতে পারে না, কিন্তু বাসটা সবসময় এখানেই থামে। রাস্তার মধ্যে কাভার্ড ভ্যান ও ট্রাক রাখাই রাস্তা শুরু হয়ে দীর্ঘ যানজট লেগেই থাকে এখানে। রাস্তার উপর যে এইভাবে ট্রাক রাখছে, এটা দেখার মতো আসলে কেউই নাই। যদি প্রশাসন এটা দেখতো তাহলে অবশ্যই এইভাবে রাখতো না। চলাচলে যেমন অসুবিধা হয়, তেমনি গাড়ি ঘোড়াতেও অসুবিধা হয়, রাস্তাঘাট জ্যাম হয়ে যায় বিভিন্ন কারণে। এই লরিগুলো দখল করে রাখছে, মানুষ হাঁটাহাঁটি মেইন রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে, গাড়ি চলতেছে, রিক্সা চলতেছে, অনেক রিক্সের মধ্যে মানুষ যাতায়াত করতেছে, ফলে প্রতিদিন ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। ট্রাক রাখাতে তো মনে করেন অনেক গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, মানুষ দাঁড়াইতে পারে না, চাপা খায়। সুনির্দিষ্ট একটা জায়গা রাখা উচিত, এটা পাবলিকের জন্য অত্যন্ত ক্ষতি এবং পরিবেশের জন্য ক্ষতি। 10 সেকেন্ড যদি ট্রাফিক সিগন্যাল দেয়, রাস্তা দেখা যায় যে 100 গাড়ি জমে যায় পিছনে। দ্রুত সমস্যার সমাধানের দাবি সাধারণ মানুষের। এই রাস্তাটা বিশ্বরোড একটা, যেহেতু এখানে আপনার এয়ারপোর্ট, গাজীপুর সব রাস্তা যা হয়, তুলনামূলক রাস্তাটা আসলে সেভাবে ম্যানেজ করা হয় না। এইগুলা যাতে এভাবে না থাকে রাস্তার পাশে, হ্যাঁ, সেজন্য আপনাদের আরো উদ্যোগ নেওয়া উচিত। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা।